দুব্রভনিক শহরে আপনাদের স্বাগত। দুব্রভনিক শহরটি দক্ষিণ ক্রোয়েশিয়াতে অ্যাড্রিয়াটিক সাগরের পাশে অবস্থিত। এই শহরটি এর ঐতিহাসিক স্থান, স্থাপত্যকলা এবং এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। দুব্রভনিক বিমানবন্দরটি শহর থেকে 20 কিলোমিটার অবস্থিত। এটি ইউরোপের প্রধান শহরগুলির সাথে সংযুক্ত রয়েছে। আপনারা সহজেই বাস কিংবা ট্যাক্সিতে শহরে আসতে পারেন। দুব্রভনিক পার্ল অফ দ্য অ্যাড্রিয়াটিক নামে পরিচিত, একটি সমৃদ্ধ এবং গৌরবময় ইতিহাস বহন করে, যা প্রধানত এর ওল্ড টাউনে প্রদর্শিত হয়। শহরের কৌশলগত উপকূলীয় অবস্থান এবং এর ভালোভাবে সংরক্ষিত মধ্যযুগীয় স্থাপত্য এটিকে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বানিয়েছে। দুব্রভনিক 7ম শতাব্দীতে রোমান শহর এপিডারাম, আধুনিক কাপটাট থেকে পালিয়ে আসা শরণার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি মূলত রাগুসা নামে পরিচিত ছিল। 1200 শতাব্দীর মধ্যে দুব্রভনিক একটি সমৃদ্ধ সামুদ্রিক শহররাষ্ট্রে পরিণত হয়েছিল। দুব্রভনিক নামটি স্লাভ শব্দ ডুব্রাভা থেকে এসেছে, যার অর্থ হল ওক বন। রেনেসাঁসের সময়ে দুব্রভনিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধির লাভ করেছিল। এটি এর শিল্পকলা, সাহিত্য এবং স্থাপত্যের জন্য পরিচিত হয়ে ওঠে। 1806 সালে দুব্রভনিক নেপোলিয়ানের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল এবং নেপোলিয়ানিক ইতালির রাজ্য এবং পরে ইলিরিয়ান প্রদেশের অন্তর্ভুক্ত হয়েছিল। নেপোলিয়ানের পতনের পর এটি অস্ট্রিয়ান সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে। 1990-এর দশকে যুগোস্লাভিয়ার বিভক্তির সময় দুব্রভনিক গোলাবর্ষণে গুরুতর ক্ষতি হয়েছিল, কিন্তু পরবর্তীতে পুনরুদ্ধার করা হয়েছে। দুব্রভনিকের রেক্টরের প্রাসাদ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং স্থাপত্যের ল্যান্ডমার্ক, যা পুরাতন রাগুসা প্রজাতন্ত্রের প্রশাসনিক কেন্দ্রস্থল ছিল। মূল ভবনটি 1300 শতাব্দীতে নির্মিত হয়েছিল, কিন্তু এটি আগুন এবং ভূমিকম্পের কারণে বেশ কয়েকবার পুনর্নির্মাণ করা হয়েছে। বর্তমান কাঠামোটি গথিক, রেনেসাঁস এবং বারোক স্থাপত্যশৈলীর প্রতিফলন করে। প্রাসাদের একটি সুন্দর উঠান রয়েছে, যা এর নির্মল পরিবেশ উপভোগ করার জন্য উপযুক্ত। উঠান প্রায়ই কনসার্ট এবং ইভেন্ট হোস্ট করে। উঠানে একটি বিশাল সিঁড়ি রয়েছে, যা রেনেসাঁস স্থাপত্যের সৌন্দর্য প্রদর্শন করে। প্রাসাদটি রেক্টরের আসন হিসাবে কাজ করছিল, যিনি শহরের রাষ্ট্রপ্রধান ছিলেন এবং 1 মাসের মেয়াদের জন্য নির্বাচিত হতেন। এটিতে রেক্টরের অফিস, ব্যক্তিগত চেম্বার, পাবলিক হল এবং একটি ছোট কারাগার ছিল। বাইরের সম্মুখভাগটি জটিল পাথরের খোদাই এবং খিলানযুক্ত জানালা দিয়ে সজ্জিত।
যা গথিক প্রভাবের প্রতিনিধিত্ব করে। ডুব্রোভনিক শহরের প্রাচীরের উৎপত্তি 10ম শতাব্দীতে হয়েছিল এবং 1200 থেকে 1700 শতাব্দীর মধ্যে এর উল্লেখযোগ্য সম্প্রসারণ ও মজবুতকরণ ঘটেছিল। শত্রুদের আক্রমণ থেকে শহরকে রক্ষা করার জন্য এই প্রাচীরগুলি নির্মিত হয়েছিল এবং এটি অসংখ্য অবরোধ ও আক্রমণ সফলভাবে প্রতিহত করেছে, বিশেষত অটোমান সাম্রাজ্য এবং 1990-এর দশকের ক্রোয়েশিয়ান স্বাধীনতা যুদ্ধে। প্রাচীরগুলি মধ্যযুগীয় দুর্গ নির্মাণ কৌশলের উদাহরণ, যেখানে বিশাল পাথরের ব্লক, টাওয়ার এবং দুর্গ রয়েছে। প্রাচীরগুলি পুরনো শহরকে প্রায় 2 কিলোমিটার জুড়ে ঘিরে রয়েছে। এর উচ্চতা 82 ফুট পর্যন্ত এবং 5 থেকে 20 ফুট পর্যন্ত প্রশস্ত। ডুব্রোভনিক শহরের প্রাচীরগুলি একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে, যেখানে ঐতিহাসিক গুরুত্ব এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য মিশে রয়েছে।
আমি এখন লোকরাম আইল্যান্ডে আছি। এটা ডুব্রোভনিক থেকে ফেরি করে আসা যায়। এর টিকিটের প্রাইস হলো 27 ইউরো। তো এই আইল্যান্ডের মধ্যে একটা খুব সুন্দর বোটানিক্যাল গার্ডেন রয়েছে, একটা লেক আছে যেটার নাম হলো ডেড সি, এবং একটা বেনিডিক্টিন মনেস্টারির ধ্বংসাবশেষ রয়েছে। তো এই মনেস্টারিটার মধ্যে গেম অফ থ্রোনস টিভি সিরিজে যেটা আয়রন থ্রোন ইউজ হয়েছিল সেটা রাখা আছে। লোকরাম দ্বীপটি অ্যাড্রিয়াটিক সাগরে দুব্রোভনিক উপকূল থেকে মাত্র 600 মিটার দূরে অবস্থিত। লোকরাম দ্বীপের ইতিহাস 1100 শতাব্দীতে শুরু হয়, যখন বেথলেহেমের সন্ন্যাসীরা এখানে একটি মঠ নির্মাণ করেন। এই দ্বীপটি বিভিন্ন সময়ে রাজা ও বিশিষ্ট ব্যক্তিদের জন্য একটি বিনোদনমূলক স্থান হিসাবে ব্যবহৃত হয়েছে। বেনেডিক্টিন মঠটি 1023 সালে দক্ষিণ ইতালির বেনেডিক্টিন সন্ন্যাসীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি পন্থীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল। মঠের কমপ্লেক্সটিতে একটি বাগান রয়েছে এবং প্রায় এটি কনসার্ট এবং প্রদর্শনীর জন্য একটি সাংস্কৃতিক ভেন্যু হিসাবে ব্যবহৃত হয়। বোটানিক্যাল গার্ডেনে বিশ্বজুড়ে আসা 500টিরও বেশি উদ্ভিদ প্রজাতি রয়েছে। বাগানে একটি গুরুত্বপূর্ণ পাম গাছের সংগ্রহ রয়েছে যা একটি ট্রপিক্যাল পরিবেশ সৃষ্টি করে। এই বাগানটি বিভিন্ন পাখি, কীটপতঙ্গ এবং অন্যান্য বন্যপ্রাণীর আবাসস্থল, যা লোকরাম দ্বীপের জৈব বৈচিত্র্যকে বাড়িয়ে তোলে। আপনারা প্রায়ই দ্বীপের বিখ্যাত ময়ূরগুলিকে দেখতে পাবেন, যা বাগানের আকর্ষণ বাড়িয়ে দেয়। লোকরাম দ্বীপে বেশ কয়েকটি নির্জন সৈকত এবং প্রাকৃতিক পুল রয়েছে। পরিষ্কার জল এবং পাথুরের সৈকত সাঁতার কাটা এবং রোদ পোহানোর জন্য চমৎকার সুযোগ প্রদান করে। এই নিরিবিলি স্থানে আপনি সমুদ্রের সৌন্দর্য এবং দ্বীপের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারেন। দ্বীপের ডেড সি একটি ছোট লবণাক্ত জলাশয় যা সমুদ্রের সাথে যুক্ত। এটি সাঁতার ও আরাম করার জন্য আদর্শ স্থান। হাই, আমি এখন মাউন্ট সার্ডে রয়েছি। এখান থেকে ডুব্রোভনিকের সবথেকে ভালো ভিউ পাওয়া যায়। তো এখানে আসতে হলে ডুব্রোভনিক ওল্ড সিটি থেকে ক্যাবেল কার পাওয়া যায়, যেটা আপ অ্যান্ড ডাউনের জন্য 27 ইউরো লাগে, অথবা আপনারা উবারও নিতে পারেন যেটার জন্য 1 ওয়েতে 25 ইউরো লাগে। তো ডুব্রোভনিকে এটা একটা মাস্ট ভিউ প্লেস। মাউন্ট সার ডুব্রোভনিক শহরের থেকে 412 মিটার উঁচুতে অবস্থিত। এখান থেকে শহর, অ্যাড্রিয়াটিক সাগর এবং আশেপাশের দ্বীপগুলির চমৎকার দৃশ্য দেখা যায়। মাউন্ট সার্ডে আপনি নেপোলিয়নের দ্বারা নির্মিত ফোর্ট ইম্পেরিয়াল দেখতে পাবেন, যা 1900 শতকের শুরুতে তৈরি হয়েছিল এবং 1990-এর দশকে ক্রোয়েশিয়ান স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। এই পাহাড়ের চূড়ার থেকে সূর্যাস্তের দৃশ্য বিশেষভাবে সুন্দর, যা ফটোগ্রাফার এবং পর্যটকদের জন্য জনপ্রিয় স্থান করে তোলে।
মাউন্ট সারডে হাইকিং করার জন্য বেশ কিছু ট্রেল রয়েছে। এই ট্রেলগুলি প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ এবং চূড়ায় পৌঁছতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, যেটা আপনার গতির উপর নির্ভর করে। পথটি মেডিটেরিয়ান গাছপালায় ঘেরা, যার মধ্যে সুগন্ধি গুল্ম ও ঝোপঝাড় রয়েছে, যা একটি শান্তিপূর্ণ ও মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। হাইকিংয়ের পথে বেশ কিছু বিশ্রামস্থল ও ভিউ পয়েন্টস রয়েছে, যেখানে আপনি বিরতি নিয়ে ডুব্রোভনিক, লোকরাম দ্বীপ এবং এলিফেটি দ্বীপগুলির প্যানোরামিক দৃশ্য উপভোগ করতে পারেন।